ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর গ্রামের বাড়িক মিয়ার স্ত্রী এবং তিন ছেলের কেউ চলতে পারেন না দুরারোগ্য ব্যাধি কেড়ে নিয়েছে তাদের জীবনের সব আনন্দ চিকিৎসা দূরে থাক জীবনকে টেনে নেওয়াই দায় তাদের জন্য প্রথমে পরিবারের বড় ছেলে আবুল কালাম তারপর মেজ রবি ইসলাম এবং ছোট রতন মিয়া আক্রান্ত হন এ রোগে তাদের মাও হারিয়েছেন চলাচলের ক্ষমতা পরিবারের ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে তিনি ফিরে এসেছেন মা আর ভাইদের দেখাশোনা করতে আমি স্বামীর বাড়ির থাকলে আমার বাই সকল দিক খেলায় দেখে ওন আমি ঈদ এলাকে আমি বাপের বাড়ি থাকি আমার বাই সকল দিয়ে দেখে লাগি তারা কষ্ট না দিয়ে আমি তারা চালানোর জন্য এরা খুব গরিব মানুষ এরা অর্থ সম্পদ কিচ্ছু নায়া হ্যাঁ গর দেওয়া যাও না হ্যাঁ ওর দেখতে গর তাহে এই গরু একটা গুবা শুনলে তাহে গরু তাহে হ্যাঁ এনে তাহে মেঘ পানি ফলে এনে সার

तो काम है होरे बन होले बाबा ए दिया ओन आगे तो किसी को रिया काई तासी ओन दे रन उतारी ने आई तारी ने ए बाबू ये हुए जाय ओन ने रास्ता में देखे होरे ताई था दुला थालिया हुई सामान था। था से किसी वेस कमाए दे ओन एडी अन्य मिलाया बाहे रे लिया पहले दे लिया ए भाई दिन डाका फारे आई तासे तू क्या बे काई कोती स्कूल गसी माता सालो होती ओन ओतानी से नहीं অঁ নালাগে অন্তু কামটো কৰাৰ এইবাই বু এটাই ইন তাই ইন তাই মানুহ দুন্য বাৰি খাই তাৰি